नमस्कार बंधुरा, आज के चले चिकेनर एक दारूण रेसिपि नहीं। सो की लगे देखा जाने लगे चिकेन, हमें चिकेन भलोक धुए नहीं लगे पिंज कुची, टमेटो कुची लगे, पिंज बाटा लगे, आदा रसुन बाटा लगे, जिरे गुड़ो हलुद गुड़ो लंका गुड़ो लगे, खाने आलू और लगे पेपे। हमें आलू और पेपेटा के नून हलुद दिए भलोक भेजे नहीं। तेल बसिए दीचे सर्षे तेल, तेलटा गरम हो गए देखो धोआ उठे। गैसर आँचटा हमें कमिए देव दिए एके एके दिए देव प्याज कुची। प्याजटा के हल्का भेजे नेब, प्याजटा आमार भाजा हये गेछे। एबारे दिये देबो आमि चिकेन गुलोके, এবারে দিয়ে দেব লবণ, সামান্য একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দেব, দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব টমেটো কুচিটাকে, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশি ঘন ঘন নাড়ব না, একটু কিছুক্ষণ পরপর নাড়তে হবে। এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব, ঢাকনাটা খুলব। এবার দেখুন চিকেনে কত জল উঠেছে, আর টমেটোগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে একে একে দিয়ে দেবো টুকরো করা আলু আর পেঁপেটাকে।
ভালো করে এটাকে কষিয়ে নেব। আমার কষানো কমপ্লিট এবং নুন মিষ্টি আমি চেখে দেখে নিয়েছি, সব ঠিকঠাক আছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো, সেই জন্য আমি একটু জলটা বেশি পরিমাণে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার রান্নাটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু গরম মশলা দেবো। আমি গরম মশলাটাকে দিয়ে দিয়েছি, তো এটা আপনাদের দেখানোর জন্য একটু দিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই রান্নাটা ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।